कृपा सिंधु भगवान प्रभु राम जी तिनी ओझे जाए आश्चे भरत तिनी विचार करलें आमार जे गुरुदेव आछे एई अयोध्यावासी समस्त ब्राह्मण मंडली आछे समस्त सकल के आमी साथे निब आर प्रभुर साथे मिलन करब आर प्रभु के ओझे जाए प्रवेश करब आओ तो देखी लोग सब आज भगवान के समस्त सकल छुटे कारण भगवान साथे मिलन करार कारण भगवान तिनी पुष्प रथे आसछे पुष्प रथे केमन एकटा कैपासिटी छिल जदि दस जन बसत तो एकटा सीट खाली जदि बीस जन बसत तो एकटा सीट खाली पंचाश जन बसत तो एकटा सीट खाली মানে কোনদিন পূর্ণ হইত না আজ পুষ্পব্রতকে বললে এইখানে দাঁড়াও এইখানে দাঁড়াও এইখানে দাঁড়াও পুষ্পব্রত ধীরে ধীরে নিচে নামলেন উত্তর কহি প্রভু পুষ্প কহি আর পুষ্পব্রত থেকে ভগবান তিনি নামলেন যারা কর্ম করেছ মুখে কথা না বলে কর্ম করা যাইছি এরা গন্ডগোল কা বেশি করো না ইশারা দ্বারা যে কর্ম করবে বলো প্রেম সে আনন্দ কন্দ ভগবান কে বলো রে যে রামচন্দ্র ভগবান কে পুষ্পব্রত কে বললেন পুষ্পব্রত তুমি কুবেরের কাছে গমন করো তো পুষ্পব্রত তা ছিলেন কুবেরে কুবের কথাই তাই ছিল ব্রহ্মাজি তিনি যজ্ঞ আরম্ভ করেছিলেন সেই যজ্ঞের পুরোহিত ছিলেন কুবের ব্রহ্মাজি তখন কুবেরকে তিনি পুষ্পক্রত্তি দান দিয়েছিলেন বললেন যেখানে যাবে তুমি এই পুষ্পক্রথে তুমি সমস্ত দেবতার পুরোহিতের কর্ম করবে একদিন নিকষা রাবণের মা রাবণকে বললেন যদি তুমি আমার বীর পুত্র বট তাহলে কুবেরের কাছ থেকে আমাকে পুষ্পক্রত এনে দাও রাবণ তিনি চলে গেলেন কুবেরের কাছে বললেন কুবের তুমি আমাকে পুষ্পক্রত দিবে না তুমি আমার সাথে যুদ্ধ করবে কুবের বললেন ভাই তুমি পুষ্পক্রত নিয়ে যাও আমি তোমার সাথে যুদ্ধ করব না সেই দিন থেকে পুষ্পক্রত রাবণ নিয়ালেন আর রাবণের কাছে পুষ্পক্রত ছিল আজ রাবণ মারা পড়ল জয় শ্রীরাম বাবু তোদের পেছনে চলে নিচে বস নিচে বস বলো প্রেম সে আনন্দ কন্দ ভগবান কে বললেন পুষ্পক্রত তুমি আর লঙ্কায় যাও না তুমি কুবের কাছে যাও তো পুষ্পক্রত যখন তিনি যাচ্ছেন তখন হর্ষ এবং বিষাদ বলো রে রামচন্দ্র ভগবান কে জয় এখন সমস্ত ভক্ত ভগবতী মাতা আনন্দে বসেছেন নিরানন্দে আনন্দে কিন্তু আজকে রাত্রিটাই এই সুযোগটা দিয়েছে ভগবান
কালকে আর এই সুযোগটা নাই পাওয়া হ্যাঁ তারে বলো তা দেখো যখন ভগবানের চরণে আশ্রয় থাকে তখন জীবটা আনন্দই থাকে আর যখন ভগবানের চরণ ছাড়া হয় তখন নিরানন্দ হয় আর পুষ্পক্রত নিরানন্দ সহকারে তিনি চলে গেলেন আর ইধারে ভগবান রামজিও ছেড়ে কথা লাগছে বাবু हो राम जी अजत में आवे लक्ष्मण जी साथ बीच बीच आ रही जानकी माता राम जी अजत में आवे लक्ष्मण जी साथा राम जी अजंता में आवे लक्ष्मण जी साथा কারণ ভূমিতে শয়ন করে আছে অন্ন আহার কোনো ব্যক্তি করে নাই আজ 14 বছর ফলমূল ভজন করে আছে তো শরীরটা দুর্বল দুর্বল দেখাবে না নাই দেখাবে আজ অযোধ্যাবাসী সমস্ত সকলের শরীরটা দুর্বল দুর্বল দেখাচ্ছে আর বামদেব আছে বশিষ্ঠ আছেন সমস্ত গুরুজন আছে আর ভগবান প্রভু রামজি তিনি ধনুষ মান পৃথিবী ধারণ করলেন পৃথিবী রাখিয়ে দিলেন কেনে রাখিয়ে দিলেন বললেন গুরুজি আমার পৃথিবীর ভার নিবারণ করা হইল আজ থেকে আমি আর ধনুষ মান ধারণ করিব নাই আর ধনুষ মানটা রাখা পরে গুরুদেবের দিকে ছুটেছে কেমন ছুটেছে বাবু চরণ কমল ধারণ করলেন আর রামজি যখন প্রণাম করলেন লক্ষ্মণ ঠাকুর প্রণাম করলেন গুরুজি রামজির সাথে মিলন করলেন বাবা রাম কেমন আছো বাবা রামজি কেমন আছো বাবা তখন রামজি কেমন ভাবে বললেন গুরু কৃপাহী কে বলেন গুরুজি আপনার কৃপাতে কুশল পূর্বক আমি অযোধ্যায় পুনরায় ফিরে আলি আর প্রণাম করতে আরম্ভ করেছে কেমন প্রণাম করছে বাবু ও হো সকল জানামিলি না হই মাতা ধর্ম ধুরন্ধর রঘুকুল না
दमे आवे लक्ष्मण जी साता। आज गुरुजी चरण कमले प्रणाम कर देखलें समस्त ब्राह्मण मंडली आछे, समस्त ब्राह्मण चरण कमले प्रणाम करलें। कारण एक जगह यदि पांच जन ब्राह्मण थाके কারণ আজ ভগবান তিনি মর্যাদা পুরুষোত্তম সকলকে প্রণাম করলেন, আর ভরত লম্বা লম্বা পা পাই ভগবানের কোলে দিলেন, আর নামত চিনহি বলে কে চরণ পাদ পদ্ম শঙ্কর ভগবান হৃদয় মন্দিরে রেখেছেন, যে চরণ পাদ পদ্ম ব্রহ্মাজি হৃদয় মন্দিরে রেখেছেন সেই চরণ পাদ পদ্ম ভরত তিনি লম্বা লম্বা প্রণাম করে সেই চরণ গুলা ধারণ করেছে। আর কেমন ভাবে করেছে বাবু? পারে ভূমি নাই উঠত উঠায়ে পর কর কৃপা সিন্ধুর লাবে শ্যামল গাত রম ভয় গায়ে নবরাজি বনা যন জলবারে রাম জি অজর মে আবে লক্ষ্মণ জি সাথা, রাম জি অজর মে আবে লক্ষ্মণ জি সাথা। রামচন্দ্র রামচন্দ্র ভগবান কে বল না, কোন ব্যক্তি যদি পা তাই ধরে লম্বা লম্বা প্রণাম করে থাকে আর যদি বল উঠো ভাই, আর যদি না উঠে তো আগে উঠাতে হবে কোনো নাই উঠাতে হবে চাঁড়ে বলো প্রণাম করেছে ভগবান প্রভু রামজি বলছেন ভাই ভরত উঠো ভাই ভরত উঠো, কিন্তু ভরত কোন প্রকারে উঠে নাই। তখন ভগবান দুটা ভুজা দিলেন, আর দুটা ভুজাতে দুটা হস্তে ধারণ করলেন, আর ভরতকে উঠালেন, আর উঠার পরে হৃদয়ে লাগালেন। ভরতের বর্ণটা শ্যামল বর্ণ, রামজির বর্ণটা শ্যামল বর্ণ, এই শ্যামল বর্ণ শ্যামল বর্ণ শরীরে মিলন হয়ে গেলেন, লোকগুলা খাড়া হয়ে গেলেন। ভগবান বলছেন ভাই ভরত কেমন আছো ভাই, ভাই ভরত কেমন আছো ভাই, ভাই ভরত কেমন আছো ভাই। ভরতের মুখে কোনো বাক্য উচ্চারণ হচ্ছে, যদি এখন যতগুলা বসে কথা শোনা হচ্ছে আর সবাই যদি দৌড়াদৌড়ি ভগবানের দিকে যায় তো ভগবান একবারে কলকের সাথে মিলন করিবে, যাই শিয়ালা গন্ডগোল হবে। ভগবান তখন লীলা করলেন, কেমন ভাবে লীলা করলেন, জয় শ্রীরাম। যতটা অযোধ্যাবাসী ততটা ভগবান রূপ ধারণ করলেন, আর রূপ ধারণ করার পরে তিনি দেখছেন কেমন ভাবে বাবু। ও হো আমি তো রূপ প্রগট দেহি কালা জগ জগ মিলে সবই কৃপালা, দৃষ্টি রঘুবীর বিলোকি কিয়ে সকল নর নারী বিশোকি, হরি কর বলো হরি কর সৎসঙ্গ মে আনা রে হরি গুণ গান করে রে, হরি কর সৎসঙ্গ মে আনা রে হরি গুণ গান করে রে। বলো শ্যামর রামচন্দ্র ভগবান কি জয়। রূপ ভগবান এত রূপ ধারণ করিল যে যত অযোধ্যাবাসী তত রূপ ধারণ করিল, আর ভগবান এক সাথে সকলের সাথে মিলন করিল, আর কৃপা দৃষ্টি রঘুবীর বিলোকি কৃপা দৃষ্টি সহকারে ভগবান যতটা অযোধ্যাবাসী তত তিনি রূপ ধারণ করলেন, আর এক সাথে সকলের সাথে মিলন করলেন, দিয়ে সকল নর নারী বিশোকি। আজ অযোধ্যার সমস্ত নর বলো চাহে নারী বলো
समस्त সকলের যে দুঃখ ছিল দুঃখ ভগবান হরণ করলেন ভগবানের নাম বটেন দুঃখ হরণ তো দুঃখটা কেমন ভাবে হরণ করলেন অযোধ্যা বাসী সকলের মনের মধ্যে আনন্দ হলেন কেমন আনন্দ হলো যে 14 বছর পরে ভগবান তিনি আনেন আর সর্বপ্রথম আমার সাথে মিলন করিল কিন্তু মা পার্বতী প্রশ্ন করিল বলে প্রভু দয়া করে বলুন তো কত টাইম লাগলো তো কত টাইম লাগলো বাবু মেরা মিলন করা দো মেরে রাম সে মেরা মিলন করা দো মেরে রাম সে সাগর পারি